এই অবৈধ আদেশকে তারা দ্বিগুণ তিন গুণ আকারে নিয়ে আমাদের মিছিলকে সংঘাত এড়িয়ে সংঘাত আমরা এড়িয়ে চলছি, যেখানে সংঘাত আমরা ক্ষমতা দিতে চাই এবং পুলিশ দিয়েই তারা তাদের রক্ষা ঘোষের উপরে হাসিনার পতন নির্ভর করে না, হাসিনার পতন কিন্তু হয়ে যাবে। বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার আমরা প্রতিষ্ঠা করব। এখন আপনাদের সামনে দুটি কথা বলে আজ্ঞাবহ দাস হিসাবে একটি সরকারের রান্না ঘটনা হয়েছে, আপনারা আপনাদের ক্যামেরায় ধারণ করেছেন, সেগুলি আপনারা প্রকাশ করতে নিয়ে আমরা একটি প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ সমাবেশ করার জন্য তাদের এখানে আক্রমণ করে আমাদের এই সবার 1000 আজকে সারা দেশে মহানগরগুলিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই বিক্ষোভ সমাবেশ করার জন্য আমরা ইতিপূর্বে পুলিশ কমিশনারের ওখানে আমরা একটি যথাযথ নিয়ম অনুযায়ী আমরা দরখাস্ত করি। আমরা যখন সকালে এখানে 11টায় জমায়েত হয়েছি, আমরা যখন আমাদের রাজনৈতিক কর্মসূচি যেটা আমাদের সাংবিধানিক অধিকার, বিএনপি একটি নিবন্ধিত রাজনৈতিক দল, সেই দল হিসেবে আমাদের সাংবিধানিক অধিকার আমরা কথা বলতে পারবো, রাজনীতি করতে পারবো। আমরা আমাদের এদেশের নাগরিক হিসেবে আমরা সরকারের যে কোনো বিষয়ের উপরে প্রতিবাদ করতে পারবো। আমরা আমাদের সাংবিধানিক অধিকারকে অনুযায়ী আমরা যখন কর্মসূচি করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি, হঠাৎ করে সকালবেলায় 10:45 সময় পুলিশ আমাদের জানায় যে এখানে প্রোগ্রাম করতে দেওয়া হবে না এবং তারা আমাদের নেতাকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতারের চেষ্টা করে, আমাদের স্টেজ ভেঙে দেয়, আমাদের প্যানার ছিঁড়ে নিয়ে যায়, আমাদের স্টেজের যে চেয়ার ছিল সেই চেয়ারগুলি তারা নিয়ে যায়। আজকে এই তাৎক্ষণিক সংবাদ ব্রিফিং থেকে আমরা মহানগর বিএনপি এই ঘটনার তীব্র নিন্দা জানাই।